কাটলে ঘন্টা, বদলে যাবে মনটা। मुझसे पंगा लेना सही नहीं होगा। मैं मुफ्त में नहीं मांग रहा हूँ, कीमत दे रहा हूँ, अच्छा कीमत दे रहा हूँ। तुम हमारे धंधे में मत आओ। हे 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 हे, ये क्या हो रहा है यहाँ पे? लीव आई से। मेरे और कट के अलावा इस धंधे में कोई टांग नहीं अड़ाएगा। दिस इज एब्सोल्युटली रेडिकुलस। ये बॉस अपने आप को समझता क्या है? अरे छोड़ यार, वो पागल आदमी है। नहीं, ही इज क्रिमिनल आई टेल यू। वो आइटम संभाल के रखना, बेंगलोर की पुलिस आज भी उस आइटम के पीछे पड़ी हुई है। अरे ठीक है, टेंशन मत लो, अपना काम करो बस। नेक्स्ट वीक हम दुबई जा रहे हैं और डील वहीं पर फाइनल होगा। ओके, जस्ट बी कूल। Get out! आजकल इल्ल तो मुंडे थे, ये लिदा बंदी दिया नहीं नो। Get out! Get out! Actually my problem is sir, मेरा दरवाजा का जो पाला है ना, I don't like it to be closed. आई मुझे। इसीलिए तो खोल के चान करता। बेवसी, वंद चूर मनिया दे इल्ला निंगे? ये होटल येस्ट प्रसिद्ध वादा अंत गोतिल लो निंगे? उच्चा, बागल तक दू, स्नाना मारतिया, बड़ी कंप्लेंट। हासन बग्गे, रूमिंग बग्गे, get out! যদি মনে করিস আমার ফ্ল্যাটে রাখবি সেটাও হতে পারে, বিকজ অবিনাশ তো দুবাইতে। হ্যাঁ ঠিক আছে, আগে তো নিয়ে আসি সেনসেশনাল সেনকে। হ্যালো স্যার। হ্যালো স্যার। মিস্টার সেন? নো। হ্যাঁ স্যার, এই তো আমি এখানে। Where are you? স্যার। How? হ্যালো। Don't know. Yes. মিস্টার সেন, আমি তো একেন সেন, একেন্দ্র সেন, রনু আমার বন্ধু। ওকে ওকে। আপনি এন সেন নন? না না, একেন্দ্র সেন। বাবা মা একেবারে মার্ডার করে দিয়েছে স্যার। দেখেছেন, রনু বেটা বাঙাল, আমায় বললো এক এন সেন আসছে। আমি ভেবেছি এক এন সেন আসছে। আমি বাপ্পাদিত্য দাস। চলুন। হ্যাঁ চলুন, আমি নিজে নিচে ভাঙা আছি। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। You're still here? Going sir, going sir. চলুন চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ, সরি
আমার একটু দেরি হয়ে গেল, অ্যাকচুয়ালি রাস্তা এত জ্যাম না। সরি বলে লজ্জা দেবেন না স্যার, ভিতরে যে কাণ্ড হলো না। কি এক্স্যাক্টলি হলো বলুন তো? আরে ওই তো হোটেল দরজা বন্ধ হলে তার খোলে না, মানে আমি খুলতে পারি না আর কি। মানে মানে খুলেই সব কিছু সারছিলাম, ওরম এমন করে গেল। আচ্ছা ওটা কিন্তু খেয়ে তারপরে উঠতে হবে। এই হ্যাঁ এ ছেড়েই দেবো ভাবছি, খুব ব্যাড হবে। কিন্তু না ঠিক সময় স্মোক না করলে আমার এই সাইনাসের প্রবলেমটা আবার একটু গেল। চলুন স্যার ব্যাঙ্গালোরটা ঘুরে দেখবো, অনেকদিনের ইচ্ছে ছিল মনে। একেন বাবু, হ্যাঁ এখানে কি অফিসার কাজে? হ্যাঁ, তবে তার থেকেও ইম্পর্টেন্ট একটা কাজ আছে। বউয়ের জন্য মাইস হোস্টেল কিনতে হবে, ওইটা না নিয়ে গেলে আমাকে আর ঘরেই ঢুকতে দেবে না। তা আপনি কোথায় আছেন? আমি পণ্ডিত ইয়াত। আই মিন গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্টে? আমি তো চেঞ্জ কাজ মুছে এইরকম একটা সুন্দর জায়গায় বেড়াতে এসে ওইসব নিয়ে ভাবতে আমার ভালোই লাগছে না। আচ্ছা এই ব্যাঙ্গালোরে এখানে অনেক বাঙালি না? হ্যাঁ আছে। আচ্ছা এই সহদেব ভারবানি বলে একজন গাড়ি চাপা পড়ে মারা গেছে, আপনি জানেন? কোথায়? হ্যাঁ এই ব্যাঙ্গালোরে, এই তো কিছুদিন আগে কাগজে বেরিয়েছে। আপনাকে দেখাচ্ছি, এই দেখুন, এই তো এই যে, হ্যাঁ দেখছি দেখছি, আমি ধরছি আপনি দেখুন। হ্যাঁ গাড়ি চালাচ্ছি তো, একটু দাঁড়ান দেখছি। জানতেন নাকি সব খবর কি আর রাখা যায় এখন বাবু? তাও তো ঠিক। এই তো ব্যাঙ্গালোরে কিছুদিন আগে স্পেস মিউজিয়াম থেকে শুনলাম নাকি একটা অ্যান্টিক চুরি হয়ে গেছে। সে কি আর এদেশে আছে, পাচার হয়ে গেছে। কোনদিন দেখবেন পার্লামেন্টে কি তুলে নিয়ে গেছে। কত করে যাচ্ছে এখন এখানে স্কোয়ার ফিট? আরে না না, এখানে সব ওই ফার্নিচার টার্নিচার সমেত ভাড়া পাওয়া যায়, এটাও সেরকম। এই নিন। হ্যাঁ সাউথের বিখ্যাত ফিল্টার কফি, টেস্টি আলাদা মশাই। এটা ইনস্ট্যান্ট কফি। এখানে রাস্তাঘাটে সিসিটিভি আছে কেন বলুন তো? না তাহলে ওই যে গাড়িটা চাপা দিয়েছে তাকে চেনা যেত। কোন গাড়ি? তখন বললাম না যে সাদেব ভারবানি। আচ্ছা আপনি হঠাৎ এই গাড়ি চাপা নিয়ে বললেন কেন বলুন তো? উমা ওই লোকটা অ্যান্টিক ডিলার ছিল যে। হ্যাঁ তাহলে কি ব্যাপারটা কিরম ছিল না ভেবে দেখুন, কোনো একটা আইটেম সে হয়তো ডেলিভার করতে যাচ্ছে, এমন সময় গভীর অমানিশায় আচ্ছন্ন নিশীথে ভয়াবহ দানবের মতো চেহারার এক গাড়ি এসে তার ভবলীলা সাঙ্গ করে দিয়ে চলে গেল নিভৃত নির্জনে। সেই পথে নিহত বিমল অগুন্তি নক্ষত্রমালার নিচে পড়িয়া রহিল। কেমন স্যার? আপনাকে সকাল থেকে কিছু খেতে দেওয়া হয়নি না? আপনি ভাবছেন পেট গরম? হ্যাঁ ওইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না তো। স্যার আপনি কি আজকে ছুটি নিয়েছেন নাকি? হ্যাঁ নিয়েছি। হ্যাঁ মানে
নিতে হলো। ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচার পড়াই তো, তাই ফ্রেঞ্চ লিভ। আমি এলাম বলে? আপনি একদম আমার মেজো মামার মতো। মেজো মামা? হ্যাঁ, আমি যখন ক্লাস নাইনে তখন আমার চিকেন পক্স হয়েছিল, মেজো মামা ছুটি নিয়েছিলেন। এই ভালো ছুটির কথাটা মনে রাখবেন কিন্তু। ওটা মাইসোর সিল্ক দেখলেন, বাইরে এসেই কিরম বইয়ের কথাটা ভুলে গেলাম। হ্যাঁ, চাকরি ফিউচার বলে কিছু নেই, কবে যে প্রমোশন হবে কে জানে। এবার ভাবছি কলকাতায় গিয়ে একটা পাথর টাতর ধারণ করব। আপনি চাইলে ধারণের লোক এখানেও আছে, সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজার, খাস বাঙালি, শৈলেন সাপুই। আপনার চেনা? চেনা, তবে প্রমোথর বেশি চেনা। প্রমোদ কে স্যার? ও আমার ছোটবেলার বন্ধু। আচ্ছা আচ্ছা। এই নিচের ফ্ল্যাটটাতেই থাকে, কেমিস্ট্রিতে ডক্টরেট, রিসার্চ করছে। অবিনাশ মেহতা বলে একজনের সাথে ফ্ল্যাটটা শেয়ার করে। আপনাদের এই কমপ্লেক্সে কত যে জ্ঞানী গুণী মানুষের বসবাস। আরে আঙ্কল, আইয়ে আইয়ে, প্লিজ কাম। সরি, দরাসল মেরে ঘর কা পাম্প খারাপ হো গিয়া হ্যায় অর মেকানিক চলা গিয়া হ্যায় কুর্গ, এন্ড ইউ নো টুমারো মর্নিং আই অ্যাম লিভিং ফর দুবাই। আঙ্কল, ইটস নট আ প্রবলেম, প্লিজ, দিস ইজ ইয়োর হোম টু। অবিনাশ আমার সবকিছু ফোনে বলেছে। আই হোপ আই এম নট বদারিং ইউ আঙ্কল, নট আ প্রবলেম। আরে ইয়ে তো বাদাচ্ছে। আরে ইয়ে তোমারে লিয়ে হ্যায় গিফট, অবিনাশ নে মুঝে কাহা থা কি তুমে ক্যাকটাস কা বহুত হি শৌক হ্যায়, সো ইসলিয়ে তোমারে লিয়ে গিফট লেকে আয়া হু, লো। You shouldn't have, but thank you so much. Arey, come on. Aap baithiye na. Haan. Yeah. Hey. Bhaddal aalu poshto pelo na. Beta tail hu hu kore uthe. Tar shonge kochi patha. Tate cholti pare. Ki o shob kichu lagbe na. Eta kaanche lonka din to. Dichi. জ্যোতিষী কি বলেন না, নামটা কি জানা? শৈলেন সাপুই। সেটা আমি কি করে জানবো, তবে লোকে বলে ওর কথা নাকি খুব ফলে। আমার বউ খুব বাবাই ভক্ত। ওকে। পারিবারিক বিষয় থাকে। ওর দাদু কুমিরের দাঁত দিয়ে রোগ সারাতেন। বাবা, তাকে দেখিয়েছিলেন নাকি? না স্যার, উনি যবে থেকে ফল দাঁত পড়তে শুরু করলেন তবে থেকে কুমিরের দাঁত অ্যাভেলেবেল হলো না। সে কি, আরে নিজের দাঁত কুমিরের দাঁত বলে চালাতেন তো, ইনি আবার সেরম হবেন না তো। তা আমি কি করে জানবো? শৈলেন সাপুই, শৈলেন নামটার মধ্যে একটা কিরকম ব্যাপার আছে না? শৈলেন, তিনি সবার যন্ত্রণা শৈলেন, মানো। হ্যাঁ বলুন স্যার, লেবু কি একেবারেই নেই স্যার? আপনি স্যার স্যার করাটা বন্ধ করবেন? সরি স্যার, আসলে এটা না আমার একটা বদ অভ্যেস, কিছু মাইন্ড করবেন না স্যার। সরি, লেবুটা নেই। আচ্ছা, আমি আপনাকে খুব বিরক্ত করছি না? আরে না না, আমার বউ খুকু বলেছিল একদম বেশি বকবক করবে না। আচ্ছা শুনুন, আমি যদি বেশি বকবক করি না আপনি আমার সাবধান করে দেবেন। হ্যাঁ, এই যা কি হলো, আপনার বউ কোথায়?
বাবা সরি স্যার, কি হয়েছিল? আরে না না, মানে আমার আমি বিয়েই করিনি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। মামলেটটা যে ভালো হয়েছে না, আর একটা কাঁচা লঙ্কা দিন না। ব্যাঙ্গালোরের ওয়েদার আগে অনেক ভালো ছিল, এখন তো গরমকালে এসিও চালাতে হয়, সেসব দিন আর নেই। তবে রাস্তাঘাট খুব উন্নত, একটা বড় হনুমানের স্ট্যাচুও দেখলাম তো, খুব ডেভেলপ। বাবা, হনুমানের সাথে ডেভেলপমেন্টের কোনো যোগাযোগ আছে নাকি? হনুমানের সাথে যে কিসের যোগাযোগ নেই সেটাই তো বোঝা দায়। এখন তো বান্দ্রামই দেশাচার। এসব কথা ফসফস করে সব জায়গায় বলে ফেলবেন না কিন্তু। পাগল নাকি? তবে এখানকার জায়গাটা কিন্তু ভারী চমৎকার। মনটা একেবারে রোমান্টিক হয়ে যায়। এবার কালি তোমায় খাবো, তোমার মুন্ড মালা, সুইমিং পুল। আরে এদিকে অনেকদিন বৃষ্টি হয়নি না? শীতকাল বলে জল ছাড়া হয়। আরে আপনি কত শুকনো সুইমিং পুলেরও কিন্তু একটা বিউটি আছে বলুন। ধূসরে কাকি শুকনো ফুল আমি অনেক দেখিয়াছি, কিন্তু শুকনো ফুল কদা দেখি না। আমার এক্সপেরিমেন্টের রেজাল্টগুলো এসে গেলে আই উইল ইমেল ইউ দ্য ডেটা। ইয়া ইয়া, আইল কল ইউ ব্যাক লেটার, ওকে বাই। কিরে একেন বাবু, প্রমথ আমার বন্ধু নিচের ফ্ল্যাটে থাকে। গ্ল্যাড টু মিট ইউ স্যার। উনি এখানে কি করছেন? শুকনো ফুল কখনো দেখেন নাই তাই। তুই কোথায় চললি? আরে অবিনাশের মামা হঠাৎ এখানে এসে হাজির, ওর ঘরেই থাকবে, কি মুশকিল বলতো। ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট? আরে না না না, ডায়মন্ড মার্চেন্ট কিরিট পটেল, উনি নিজেকে ডিএম বলেন। আরে লোকটা ভেজিটেরিয়ান, আমার বাড়িতে তো চিকেন আর ডিম ছাড়া কিছু নেই, তাই যাচ্ছি বাজার। তবে গুড নিউজ হচ্ছে ভদ্রলোক কালই দুবাই চলে যাচ্ছেন, অবিনাশ তো ওখানেই আছে, তো আজ রাতটা কোনো রকমে কাটিয়ে দিতে পারলেই ব্যাস। এনিওয়ে আমি যাই বাজার থেকে চারটি ঘাসফুস কিনে আনি। একেন বাবু চললাম। এই এক মিনিট স্যার, স্যার আমি এখনই বাড়ি গিয়ে কী করবো, আমি বরং ওনার সাথে একটু বাজারটা ঘুরে আসি। আমার না এই লোকাল কলাটা মূলোটা এই দেখতে খুব ভালো লাগে। এই ধরুন মূলো, তার তলায় ওই সমস্ত ঝুলে, কিরম অনবদ্য লাগে। আসুন। এটা কে রে? একদম তামিলনাড়ু এই লোকটা। এই শুনুন, প্রথম কথা, ব্যাঙ্গালোরে কন্নড় ভাষা চলে। হ্যাঁ, আর আপনি যাকে বললেন উনি পাঞ্জাবি। আমি একটু লাইব্রেরি থেকে ঘুরে আসি। শোন না, তুই ওনাকে নিয়ে যা, আমি আসছি। একেন বাবু স্যার, আপনি স্যার বলবেন না, আমার অস্বস্তি হয়। কি যে বলেন স্যার, আমি হলাম একজন সাধারণ চাকুরি, আপনি শিক্ষক, আর উনি হলেন বিজ্ঞানী। শিক্ষক হলো মোমবাতির মতো, নিজে জ্বলে বাকি সবাইকে আলো দেয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি স্যার বলবেন। হ্যাঁ আমি লাইব্রেরি থেকে ঘুরে আসি। ঠিক আছে ঠিক আছে, এনজয়। চলুন। লোকজন কি পটল রান্না করবেন নাকি? না। তাহলে ওনার ফেভারিট সবজি কি জানেন? না। তাও অসুবিধা নেই, আমরা তো অনেক কিছু নিয়েছি, কিছু একটা হয়ে যাবে। তবে খাবারের যে আমিষ নিরামিষ হয় না, এইটা পটল বাবুকে বোঝাতে হবে। আচ্ছা ওনার নাম মিস্টার পটেল, ঠিক আছে, পটল নয়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভেজিটেরিয়ান আবার কি কথা, মাছ মাংস ছাড়া পুষ্টি হয় বলুন? নিউট্রিশন দু রকমের, আপনি জানেন তো? দু রকমের? হ্যাঁ, ম্যাল নিউট্রিশন আর অ্যানিমাল নিউট্রিশন। ওরে বাবা, উফ। স্যার হ্যাঁ, মূল্যটা দিন আপনার। হ্যাঁ মূল্যটা দিন, ধরি। ও দরজা খুলবেন তো। হ্যাঁ হ্যাঁ, কিরিট। হ্যাঁ
ঘুমোচ্ছেন। যাবেন না। হ্যাঁ কেন? মারা গেছেন। एक्चुअली मैं ऊपर रहता हूँ। आई एम अ फ्रेंड ऑफ वेल। प्लीज प्लीज लेट हिम कम इन। थैंक यू। पोस्टमार्टम की रिक्विजिशन भेज दो पणिक्कर। ओके। रिवॉल्वर, साइलेंसर, बुलेट्स, जो कुछ भी मिला है उसे बैलिस्टिक रिपोर्ट्स के लिए भेज दो। और राइट मैम। अंदर जो सारा सामान है वो ठीक है, रहने दो, आप जाओ। खून है? আমি আর একেন বাবু বাড়িতে ফিরে এসে দেখি। যাবেন না। টেবিলে মাথা রেখে ওখানে পড়ে আছে রক্তাক্ত কাণ্ড। একেন বাবু ধন্না কাবু হঠাৎ রহসে তারা খুলবা প্রদোষ মিটার নিতান্ত বসে তার সিদ্ধ আপেল ফেলে দিয়ে দেখেন চোখ ধাঁধানো গোয়েন্দা এক কলকাতায় একেন একেন একেন। অবিনাশকে জানিয়েছিস? ফোন অফ। টেক্সট করেছি, দেখলে যদি ফোন করে। Have you seen this before? This typewriter? হ্যাঁ, অবিনাশ এটাকে একটা অ্যান্টিক স্টোর থেকে কিনেছিল, তারপর থেকে ওখানেই পড়ে আছে। মেহরা, হিন্দিতে বল। ওহ, আই এম সরি। অ্যাকচুয়ালি ও ইয়ে টাইপরাইটার অবিনাশ এক অ্যান্টিক স্টোর সে খরিদা থা, তব সে ওহীঁ পে পড়া হ্যায়, বট আই হ্যাভ নেভার সিন হিম ইউজ ইট। ইটস ওকে, আপ মেরে সাথ বাংলা মে বাত কর সকতে হ্যায়। আই ওয়াজ পোস্টেড ইন ক্যালকাটা ফর এ ইয়ার। তো আপকা কেনা হ্যায় কি ইয়ে টাইপরাইটার ইয়হীঁ পর থা? রাইট। খাম্বে জি ম্যাডাম, এক কাম করো, এক্সিবিট কে লিয়ে লে যাও আর নম্বরিং করো। वो सिक्योरिटी बोल रहे थे कि 6-7 के बीच वो लोग नहीं थे ड्यूटी चेंज करने के टाइम पे। ठीक है, एक काम करो, इसे साफ करने के लिए बोल दो। जी मैडम। सामान का रसीद आपको मिल जाएगा। एक्चुअली एक घट्टा जार शेखने नहीं। किरीट पटेल होच्छे अविनाशेर मामा, ही इज इन दुबई राइट नाउ। गिव मी हिज नंबर, इट लुक्स लाइक अ सुसाइड। क्यों?
মিনিট ভেঙে যাবে বাবা ভেঙে যেত कब आए थे अब आज दोपहर को ओनर बाड़ी जल बंद हो गेछिलो सो ही केम हियर फॉर अ डे कल दुबई जाने वाले थे आप कहाँ थे आई वेंट टू द मार्केट ये वेजिटेरियन थे उनके लिए कुछ सामान खरीदना था मैम वो जो टाइप किया हुआ था वो यस दैट माइट बी अ सुसाइड नोट इंडेक्स फिंगर और थंब से गन पाउडर के रेजिड्यू भी मिले हैं फोरेंसिक रिपोर्ट में हो सकता है टाइपराइटर से उनके फिंगरप्रिंट्स भी मिल जाएं टेल मी वन थिंग मिस्टर प्रमथो हैव यू सीन एनीथिंग स्ट्रेंज इन हिज बिहेवियर ही वाज नॉट इन द बेस्ट ऑफ स्पिरिट डिप्रेस्ड चिलेन এখানে আসার পর থেকে একবারও বেরোতে চাননি কারোর সঙ্গে দেখা করতে চাননি বেসিক্যালি টেনশনে ছিলেন কি সব দেখা হো গিয়ে আপকো আমাকে বলেছিলেন ওনার এখানে আসার কথাটা কাউকে না জানাতে তো বাতায়া থা আপনি কিসি কো নো কিরিট পটেল ওয়াজ লেফটি ইয়েস আজ দুপুর কো জব ও খরিদারি কে লিয়ে লিস্ট লিখ রহে থে তব পতা চলা কেন কেন না গুলিটা বাঁদিকের রগে ঢুকেছে আর রিভলভারটাও বাঁদিকেই রাখা ছিল মনে নেই ও বাস্কেট নিচে রাখিয়ে নিচে রাখিয়ে Sorry, ma'am. He's our guest. He's Ekendra Sen from Kolkata. Aaj hi aaye hain. List kahan hai? Otate to anaj, shak, dal, eshob lekha chilo. Ami to rakhini. Aur kuch? Haan. Ekta dori ante bolechilen. Lekhen ni seta. Nylon er shokto dori. Jodi ota ante ami bhule gechi. But? যখন আমি জিজ্ঞেস করলাম কেমন দড়ি সহি সেড ভালো করে ফাঁস লাগানো যায় এমন ও রিভলভার আপনি পেলে কই দেখা নো আপকা নহি হ্যায় নো ইয়ে কোন হ্যায় দিস ইজ অবিনাশ কিরিট পটেলস নেফিউ এই ঘরটা ওরি উই শেয়ার দিস ফ্ল্যাট টুগেদার অবিনাশ বাইরে যাওয়ার আগে ওর ইম্পর্টেন্ট ডকুমেন্টস সব এখানে রেখে যায় একবার দুবাইতে ওর ড্রাইভিং লাইসেন্স চুরি হয়ে গেছিল দ্যাটস ওয়াই পাসপোর্ট ছাড়া কিছু ক্যারি করে না एक प्रश्न है मैडम सुइसाइड के लिए दौड़ी जो दी मांगता फिर गोली काहे करता है मैडम विल यू कीप शट और एक क्वेश्चन है ये खून तो नहीं देखने से तो सुइसाइड ही लग रहा है बट नथिंग इज इम्पॉसिबल घर तो बंद होता ये लॉक तो क्रेडिट कार्ड से भी खुल सकता है Better use a deadbolt. What? Revolver mein aur guli tha. Why? Emni jigesh korta. No. No bullets, revolver खाली था PM report में ही आगे खुलासा होगा कि मौत की असली वजह क्या थी PM माने postmortem इधर के भाई जी
मैं तो ऑफिस में जीके में फास्ट हुआ था। बहुत बढ़िया, अभी चुप रहिए। हाँ, ये टाइपराइटर में जो लिखा है ये देख के तो सुसाइड ही लगता है, पर घर में आके सूटकेस का जिनिस पत्र तोच नाच कौन किया। आप आइए, आइए आइए, बहुत बातें कर रहे हैं आप, आइए। स्टे देयर। एक बार ओके ना तुले नहीं जाए। लोकटा के हमारे खाने से सुसाइड करते हलो, किंतु एक टा जिनिस आमी ना बुझते पारछी ना। कि आज सकाले मन हे अविनाशर डक्यूमेंट फोल्डारे और ड्राइविंग लाइसेंस टा देखलाम, किन्तु एखन तो छिलो ना। अगली बार अगर ज्यादा बात की तो हवालात में बंद कर दूंगी। हालुआ, देखिए जो जो चीजें हमें यहां मिली हैं और बॉडी जिस पोजीशन में थी उससे प्राइमरी फाइंडिंग्स तो यही है कि ये एक सुसाइड केस है, बाकी आगे छानबीन के बाद ही हमें पता चलेगा। टिल देन डोंट लीव बैंगलोर। सो अकॉर्डिंग टू यू ये बात किसी को नहीं पता थी कि किरिट पटेल यहां है, राइट? डोंट नो, बट वन मिस्टर ब्रिज शाह उनको पता था। ब्रिज तुम मेरे अटॉर्नी हो ना अंकल, तो चा खावेन कोरी दी जाओ। ब्रिज मेरी बात ध्यान से सुनो, अभी मैं जहां पर हूं उसका एड्रेस मैं तुमको भेज रहा हूं। हाँ, और कल सुबह 9 बजे एक बार फोन जरूर करना। एंड आई डू नॉट ट्रस्ट एनीबडी नाउ। देखो मिस्टर ब्रिज शाह, एक मिनट सुनो बेटा, वो रस्सी मिले तो जरूर लेते आना। ओके अंकल। मानुषेर चे कखन की मोटी घुम हय, सुइसाइड। दुबई जावार टाकाटा तो वेस्ट हलो। एकेन बाबू एक बार आसुन एदिके। आमी जानि ना, चल। मैम, हाँ, आर यू गोइंग टू सील दिस फ्लैट? नहीं अभी तो उसकी कोई जरूरत नहीं है, पीएम रिपोर्ट आने दीजिए फिर देखते हैं। थैंक्स। थैंक यू। एक जा एकेन बाबू। अरे मैडम 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 मैडम, एक मिनट, वो जो एक आदमी है ना सौदेव भरवानी, वो जो गाड़ी चापा पड़ा है। क्या है? अरे वो की होलो टाकी। अरे गाड़ी चापा को हिंदी में क्या बोलता है? अरे गाड़ी से फस फस करे चापा देता है ना लोगजन को। रन ओवर? यू मीन सहदेव भरवानी? यस सर, सॉरी मैडम। वो आदमी एंटीक डीलर था। क्यों? एमनी जस्ट जिज्ञेस करता। ये तो एकदम सुसाइड है। স্যার কিন্তু খুব রাগি, খোলসা করে কিছু বললেনই না। কোন স্যার? ও সরি স্যার না ম্যাডাম। ব্যাঙ্গালোর শহরটাতে কিছু চেনেন না জানেন না, শহরটা নতুন, তার মধ্যে একটা মিসঅ্যাপ হয়ে গেছে আর আপনি খামোখা বকবক করেই চলেছেন, কি হবে জেনে লাভ আপনার? খুন না সুইসাইড? দেখছেন আমি আর বাপি ব্যাপারটার মধ্যে না গলাচ্ছি না, আর আপনি হয়ে গেলেন ডিটেকটিভ।
কি যে বলেন স্যার, হই এত কৌতূহল আর কি। ঘনঘোর অন্ধকার, রুদ্ধ ফ্ল্যাটের দরজা খুলে গেল, আর আততায়ী সন্তর্পণে ফ্ল্যাটে প্রবেশ করিয়া টাইপরাইটারে টাইপ করিতে লাগিল, খুট 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 খুট। একেন বাবু, পুলিশে ধরে নিয়ে গেলে কি হতো? কি যে বলেন, পুলিশ এসে ধরবে কেন? আমার তো কোনো মোটিভই নেই, প্যাটেলকে আমি চিনি না। চিনি না? না চিনি না। না না, কফিতে চিনি খান। ও হ্যাঁ, এক। তাহলে ব্যাপারটা হলো, উনি বসে লিখছেন, আমি মরিতে চাই, আমি মরিতে চাই। আর ঠিক এই রকম সময় কেউ ঘরে ঢুকলো। স্যার, একটা ডেবিট বা ক্রেডিট কার্ড হবে? হবে। কি হবে? ওই যে বললো না যে ওই যে দরজা খোলা যায় একবার দেখ। না না, কেন? এটা দিয়ে না, এটা নিন। হবে। পাগল হয়ে যাব। থ্যাংক ইউ। পুলিশও যে খুব নিশ্চিত যে এটা সুইসাইড সেটা তো মনে হলো না, বাট ওই বাঁ দিকে গুলি লাগা লোকটা লেফটি, আমাকে দড়ি আনতে বলা, আর টাইপরাইটারের নোটটা, হ্যাঁ, সব কেমন একটা সাজানো মনে হচ্ছে না? একদম। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনিমোর। ঠিক যেন মনে হচ্ছে সুইসাইড প্রমাণ করার জন্য কেউ ওটা ওখানে লিখেছে, যদি এটা খুন হয়। কিন্তু ফ্ল্যাটটা বন্ধ ছিল তো, কি হলো? প্যাটেল হয়তো চেনা কাউকে দেখে ঢুকতে এলাও করেছে। প্যাটেল সাহেব যে এখানে আছেন সেটা তো ব্রিজ স্যার, অবিনাশ ছাড়া আর কেউ জানতেন না। কিন্তু তাহলে ঢুকলো কি করে? যেমন করে আমি ঢুকলাম। হ্যালো স্যার। আপনি ঢুকে পড়লেন? নট ভেরি ডিফিকাল্ট স্যার, এই তো দরজার ফ্রেমের মাঝে এটা দিয়ে চাপ দিতেই খুলে গেল। মাই গুডনেস। আসুন আসুন। এই চাবি। হ্যাঁ আছে। থ্যাংক ইউ স্যার। এই আরো একটা জিনিস আছে, আসুন আসুন। এই সেই সুটকেস স্যার, জিনিসপত্র যা সব এখানে ছড়িয়ে ছিটিয়েছিল আমি সব ঢুকিয়ে একেবারে গুছিয়ে দিয়েছি, একেবারে জ্যাম প্যাকড স্যার। স্যার আপনি এবারে ডালাটা বন্ধ করুন করুন। কি হলো স্যার? ভেঙে যাবে, ছেড়ে দিন। এবার এদিকটায় আসুন আসুন, এই দিকটায় দেখুন। স্যার এদিকটায় দেখতে পাচ্ছেন রংটা কিরম চটে গেছে? আর এই যে এইটা, এটা কিসের দাগ স্যার? দড়ির দাগ। আরে বাস, কি ভালো বললেন, ঠিকই তো, এটা তো দড়ির দাগ। আসলে এই যে সুটকেসটা, এটাতে না লকের সমস্যা আছে বুঝেছেন, সেই জন্য মোটা নাইলনের দড়ি ইউজ করতো, খুব কিপটে ছিল কিন্তু প্যাটেল স্যার। দেখুন একটা নতুন সুটকেস তবু কিনেনি। ঠিকই তো, আমি যখন সুটকেসটা ঘরের ভেতর টেনে আনলাম তখন ওটাতে একটা দড়ি বাঁধা ছিল। এইটা দেখুন তো স্যার,
এই তো এই দড়িটাই ঠিক আর এইটাই তো তখন ডাস্টবিনের মধ্যে ছিল আমি তুলতে গিয়েছিলাম বাবা রূপল ম্যাডাম এমন চেয়া চলুন না এই দড়িটা দিয়েই এই স্যুটকেসটা বাঁধা ছিল গুরুভার সইতে পারল না ছিঁড়ে গেল কত জিনিসপত্র ভরেছে দেখুন একবার এত জিনিস নিয়ে উনি এখানে কেন এসেছিলেন স্যার দুবাই যাবেন বলে ঠিক দুবাই যাবেন বলে স্যুটকেস গোছাবেন বলে আপনাকে নাইলনের দড়ি আনতে বললেন তার মানে তখনও এমন কিছু হয়নি যে উনি সুইসাইড করতে পারেন তারপর যেই প্রমথবাবু বাজারে গেলেন উনি পাগল হয়ে গেলেন উনি ঘরের মধ্যে লাফাতে শুরু করলেন হ্যাঁ তারপর ডালা খুলে এই সব জিনিসপত্র এরকম ঘরের মধ্যে ছড়াতে শুরু করলেন তারপরে উনি টাইপরাইটারের কাছে এসে সুইসাইড নোট টাইপ করলেন আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনি মোর তারপর গুলি করে উনি সুইসাইড করলেন করেননি স্যার সেইটা ডিপেন্ড করছে যে ওই রিভলভারটা কি ওনার তার উপরে যদি রিভলভারটা ওনার হয় তাহলে সুইসাইডের থিওরিটা একটু অক্সিজেন পাচ্ছে কিন্তু আরো একটা খটকা স্যার উনি বৃচ্ছা নামক অ্যাটর্নিকে ফোন করে আগামীকাল আসতে বললেন এবং বললেন যে কিছু ইনফরমেশন দেওয়ার আছে এদিকে ওনার ভাগ্নে অবিনাশ একমাত্র জানত যে উনি এইখানে রয়েছে তারপরে কি এমন হল যে উনি দুম করে সুইসাইড করে বসলেন খুন কিন্তু ওনাকে কেউ খুন করবে কেন কি যে বলেন স্যার আরে উনি তো আর কোনো স্কুল টিচার বা সায়েন্টিস্ট নন ডায়মন্ড মার্চেন্ট মানে হীরে বা ওই রকম কিছু মাফ করবেন স্যার একবার ভেবে দেখুন যে লোকটার ফ্ল্যাটে জল নেই বলে আপনার ফ্ল্যাটে উঠলেন পরের দিন দুবাই যাবে বলে সে বলা নেই গোয়া নেই ওরকম সুইসাইড নোট টাইপ করে দুম করে সুইসাইড করে বসলেন আমার মোটা মাথা বলছে পুলিশ যাই বলুক না কেন দিস ইজ আ কেস অফ পিওর অ্যান্ড সিম্পল মার্ডার